কে কবে ভেবেছে টি টোয়েন্টিতে এক ম্যাচে রান উঠবে 550, যা হয়নি আগে তাই হচ্ছে এবারের আইপিএলে। বাউন্ডারি ওভার বাউন্ডারি ছাড়িয়ে যাচ্ছে আগের 16 সিজনের সব রেকর্ড। এক ইনিংসে 300 রান হওয়া নাকি এখন সময়ের দাবি। ব্যাটারদের যখন এমন রমরমা অবস্থা, বোলাররা তখন বড্ড বেহাল। ব্রহ্মাস্ত্র নিয়ে ব্যাটারদের সামনে গিয়ে হারিয়ে ফেলছেন কুলকিনারা। ওভার প্রতি দুটি বাউন্সারের নিয়মও কাজে দিচ্ছে না খুব একটা। বাঘা বাঘা বোলাররা রান দিচ্ছেন পাইকারি হারে আর উইকেট মিলছে ব্যস্তানুপাতিক হারে। শিকায় উঠছে ইকোনমি রেট। আইপিএলের এবারের আসরের অন্যতম দামি বোলার প্যাট কামিন্স তো বলেই বসেছেন, বোলার নয় বরং ব্যাটার হলেই নাকি ভালো করতেন। এই যখন অবস্থা, তখন আইপিএলের ভারসাম্য নিয়ে চিন্তায় সবাই। ঘরের মাঠে 223 রান করেও রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে। দুদিন পেরোলেও সেই কষ্ট কিছুতেই হজম হচ্ছে না গৌতম গম্ভীরের। আর তাই তো আইপিএলে ব্যবহার হওয়া বলই বদলে ফেলার দাবি জানিয়েছেন কেকেআর মেন্টর। কুকাবুরা বলের বদলে ডিউক বল ব্যবহারের পরামর্শ দিয়েছেন গম্ভীর। এর অবশ্য অকাট্য যুক্তিও আছে, কুকাবুরা বলে খুব বেশি সময় সুইং থাকে না, অন্যদিকে ডিউক বলে বেশি সময় সুইং হয়ে থাকে, ফলে বোলাররা কিছুটা হলেও বেশি সুবিধা পায়। কেন শুধু কুকাবুরা বলেই খেলা হবে, ডিউক বলও ব্যবহার করা যেতে পারে। এবার আইপিএলে 200 বেশি করেও কোনো কোনো দল হেরে যাচ্ছে। খেলাটা শুধু ব্যাটারদের হয়ে গিয়েছে, বোলারদেরও সুবিধা দেওয়া উচিত। আমি বোর্ডকে অনুরোধ করব বিষয়টা ভেবে দেখতে। শুধু বল বদল নয়, বদলাতে হবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটাও। ইম্প্যাক্ট রুলের কারণেই নাকি ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য নষ্ট হচ্ছে, এমনটাই মত দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার টম মুডি। আইপিএলের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত। বোলারদের এমন খারাপ সময় বোলারদের পাশে নয় বরং বিপক্ষেই কথা বললেন টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা বোলার রাশিদ খান। খারাপ পারফরমেন্সের জন্য বল নয়, পিচ নয়, কোনো নিয়ম নয়, দায়ী করেছেন বোলারদেরই। জসপ্রীত বুমরার উদাহরণ চেনে এই আফগানি বললেন সাফ কথা, হয় দক্ষতা বাড়াও নইলে নাকি কান্না বন্ধ করো। কোহিনুর কণা, একাত্তর।